এই যে ফোনটা, এই যে দেখো ফোনটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আবার আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 6:25। তো ব্লগটা এখন থেকে শুরু করছি আর তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। তো চলো, এই 3 দিন নাইট ডিউটি থাকার জন্য ব্লগ আপলোড করতে পারিনি, দেরি হয়ে গেছে। তো আজকে আমার অফ আছে আর আজকে আমি বেরোচ্ছি একটু গড়িয়াহাটের দিকে। আমাদের দুজনেরই একটু ফোন কেনার আছে, একটা মানে আমাদের দুজনেরই ফোন কেনার আছে, কারণ এই ফোনগুলো পুরো গেছে খারাপ হয়ে। খারাপ ঠিক না, একটু ডিস্টার্ব করছে, তো সেই জন্য দুজনেই দুটো ফোন কেনার দরকার আছে। তো সেই জন্যই আজকে যাচ্ছি দেখতে, জানি না আজকে কেনা হবে কি না। গোল পার্কের ওখানে যাব আর আমি এখানে বাড়ি থেকে যাচ্ছি আর সোমেন হচ্ছে অফিস থেকে ডিরেক্ট ওখানে গোল পার্কে চলে যাবে। তো চলো যাওয়া যাক আর ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো, কেমন লাগলো জানিও। তো এই ফাইনালি আমরা এখন বাড়ি আসলাম, এখন 11টা বাজে, অনেক রাত হয়ে গেছে আর বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। তো বাইরে তো কিছু খাওয়া দাওয়াও সেরকমভাবে হয়নি, এখন কিছু খেয়ে নিতে হবে, অনেক রাত হয়েছে, আর তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নেবো আর ফোনগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো আমাদের নতুন ফোন, আমরা দুজনে সেম মডেলের সেম কালারের ফোন নিয়েছি। তো এখন আমি তোমাদের দেখাতে পারবো না, কাল সকালে দেখাবো, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো কালকে দেখাবো তোমাদের। গুড মর্নিং, তো আবার এসে গেছি সকালবেলা আর কালকে হচ্ছে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিলো, সেই জন্য আর কালকে ব্লগ করাও হয়নি। আর ফোনগুলো ভেবেছিলাম দেখাবো তোমাদের, কিন্তু কালকে রাত্রে আর দেখানো হয়নি। তো আজকে দেখাবো, দুটো ফোনই দেখাবো তোমাদের, দুজনের জন্য দুটোই ফোন নিয়েছি আর সব কিছুই দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এই যে এখানে গরম গরম চা নিয়ে আমরা দুজনেই বসে পড়েছি চা খাওয়ার জন্য। কি করছো? এই তো কাজের লোক আসেনি, ম্যাগি বানাচ্ছি। উরি বাবা কত জল দিয়েছে দেখো ম্যাগির মধ্যে। উঠবে না ভালো? এই যে ম্যাগি বসিয়েছে, বয়েল ম্যাগি। কিছু বলো, তোমাদের একটা নতুন জিনিস দেখাবো আমরা দুজন, এখন ওখানে দেখো বলবো এটা। তো চলো সারপ্রাইজ। আজকে সকালের ওয়েদারটা দেখো, জাস্ট দারুণ ওয়েদার, একদম রোদ নেই সেরকম ভাবে আর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার বাইরে। তো আমরা দুজনেই দুটো যে ফোন নিয়েছি এখন দেখাবো ফোন দুটো। তো ফার্স্টে ওর ফোনটা ও দেখাবে। তো দুজনেরই সেম ফোন, একটা দেখালে বুঝতে পারবে কিরকম ফোনটা। এই যে ফোন, তো এই হচ্ছে ফোনের, ফোনগুলো কেনা হয়েছে আর যে সেলুলার খুব নামি দোকান একটা গড়িয়াহাটে। তো ফোনগুলো এদের এখানে স্টকও ভালো থাকে আর আপনারাও যদি কিছু কোনো ফোন কিনতে চান তো এখানে যেতে পারবেন। আর এটা, এই যে ফোনটা, এই যে দেখো ফোনটা, পুরো বাক্সটা এত বড়, মনে হচ্ছে ফোনটাও যেন এর ভিতরে এতটাই বড় হবে। রিয়েলমি জি টু প্রসেসর আছে। আর এটার ফোনটা সবচেয়ে বেটার জিনিস হচ্ছে এটাতে সোনিক ক্যামেরা দেওয়া আছে, বোথ ব্যাক এন্ড ফ্রন্ট। সোনিক ক্যামেরাটা জাস্ট দারুন ফোনে। আর এটা হচ্ছে 8GB
RAM আছে 128 GB ROM 5 5 আর RAM বাড়ানো যাবে 5 GB পর্যন্ত আর ROMও বাড়ানো যাবে 1 TB পর্যন্ত তো সব মিলিয়ে ফোনটা তো দারুণ আমাদের ভীষণ পছন্দ হয়েছে দুজনেরই এবার মডেলটা দেখে নাও তোমরা মডেলের কালারটাও ভীষণ সুন্দর প্যারেট গ্রিন আছে প্যারেট গ্রিন দুজনেই পেপার গ্রিনটাই নিয়েছি ফোনটা এই পেছনের কালারটা দেখুন যে পেছনের ব্যাক ক্যামেরা যেগুলো দেখছেন দুটোই হচ্ছে সোনির তিনটেই সোনির ফ্রন্টেরটাও সোনি ওইটাই হচ্ছে বেস্ট এটা আর প্রসেসরটাও খুব ভালো এই বাক্সের মধ্যে কি থাকে বাক্সেতে একটা দেওয়া থাকে হচ্ছে এখন তো ইয়ারফোন দেয় না তো চার্জার আছে একটা ব্যাক কভার আছে যেটা আমি এখন লাগিয়ে নিচ্ছি এই হচ্ছে চার্জার চার্জারটা হচ্ছে সুপার ফাস্ট চার্জার চার্জারটা দেখতেই পাচ্ছেন কত বড় চার্জার সি টাইপের চার্জার আছে তো আর কিছু দেওয়া থাকে না ফোনে ফোনটা ভীষণ সুন্দর হয়েছে আমাদের দুজনেরই ভীষণ পছন্দের এই যে ব্যাক কভার লাগানোর পরে অনেকদিন ধরে ভাবছিলাম যে ফোন নেবো দুজনে সময়ও হচ্ছিল না আর যাওয়াও হচ্ছিল না তো কালকে ফাইনালি গেলাম গিয়ে নিয়ে এসেছি আচ্ছা এই ফোনটার প্রাইস হচ্ছে অরিজিনাল প্রাইস হচ্ছে 40,000 টাকা কিন্তু এই ডিসকাউন্ট দিয়ে আমরা 35,000 টাকা পেয়েছি অ্যাকচুয়ালি আমরা গেছিলাম OnePlus নিতে কিন্তু OnePlus-এর থেকে এটা ভালো লাগলো ফিচার্স গুলো ভালো তো সেই জন্য আমরা OnePlus এর মতো নেই OnePlus এর থেকে মানে সেম বলতে গেলে কম্পেয়ার করতে তো ওটা তো দেখানো হয়ে গেল এই যে আমারটা এর মধ্যেই আছে আর একই ফোন দুটো তোমাদের তো আগেই বলেছি এই যে দেখো এটা পুরো সেম সেম একদম তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট করবে তো আজকের মতো এখানেই শেষ করছি আর ফোনগুলো কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে তো টাটা